এর মধ্যে আমরা আজ যে খবরগুলো নজরে থাকবে কলকাতা টিভি সেই খবরগুলো নিয়ে চর্চা করব। আজ নজরে যে খবর সেদিকে নজর রাখব। তবে আজ যে খবরগুলো আমাদের নজরে থাকবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে আজকে ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে। পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্য কিংবা এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় তাদেরকেও কিন্তু আজকে আদালতে পেশ করা হবে। এ নিয়ে জানবো আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের কাছ থেকে। শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন পবিত্র বন্দ্যোপাধ্যায়, কারণ আজকে অনুব্রত মণ্ডলকেও আদালতে পেশ করা নিয়ে একটা দোলাচল রয়েছে। পাশাপাশি হাওড়া থেকে রয়েছেন জগন্নাথ সামন্ত এবং উত্তরবঙ্গ থেকে, শিলিগুড়ি থেকে রয়েছেন অংশুমান চক্রবর্তী। আমি প্রথমেই শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, প্রথমেই যে বিষয়ে জানতে চাইবো, যে কথা বলে আজকে শুরু করলাম যে আজকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে যেমন আদালতে পেশ করা হবে, পাশাপাশি সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় তাদেরকেও আজকে ফের আদালতে পেশ করা হবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। আমরা গতকালই দেখেছি যে সুবীরেশ ভট্টাচার্যের জামিন যে আপাতত হচ্ছে না সেটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজ কি মনে হচ্ছে, কোন দিকে যেতে পারে এবং যারা অভিযুক্ত তাদের আইনজীবীরা কি ফের জামিনের আবেদন করতে পারেন আজকে? আদালতে পেশ করা হবে, তুমি যাদের নাম বললে তাদেরকে, বিশেষ করে সুবীরেশ ভট্টাচার্য, যিনি কিন্তু 2014 থেকে 2018 তিনি যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পদে ছিলেন, এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে যে নিয়োগের যে দুর্নীতি বা যে বিভিন্ন ধরনের ট্যাম্পারিং গড়মিল যাবতীয় কিন্তু সেই সময় সবথেকে বেশি হয়েছে বলেই অভিযোগ। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আমরা দেখেছিলাম যে গতকালও এসএসসির তরফে যখন হাইকোর্টে নির্দেশ, এসএসসির তরফে 18,000-এরও বেশি প্রার্থীর যারা 2016 নবম দশমের যারা পাশ করেছিলেন, চাকরি পেয়েছিলেন, এবং সেই সঙ্গে ওয়েট লিস্টের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু বা তাদের ওয়েমারশিট প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সিবিআই যে ওয়েমারশিটগুলোতে মূলত গড়মিল পেয়েছিল 952 জনের, সেই ওয়েমারশিটও এসএসসি গতকাল তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, যা কিন্তু রোল নম্বর দিয়ে প্রার্থীরা জানতে পারবেন বা দেখতে পারবেন, এমনকি সে ওয়েমারশিট ডাউনলোডও করা যাবে। স্বাভাবিকভাবেই আজ যে আদালতে পেশ সুবীরেশ ভট্টাচার্য, কিন্তু এর আগেও যখন তাকে আদালতে পেশ করা হয়েছে তিনি একটা দাবি করেছেন যে তার সময় কোনো রকম দুর্নীতি হয়নি, যে উপদেষ্টা কমিটি ছিল মূলত সেই উপদেষ্টা কমিটির হাত ধরে বা তাদের অঙ্গুলি হেলো নেই কিন্তু যাবতীয় যে প্রক্রিয়া, যে দুর্নীতি বা যে নিয়োগ বা রেকমেন্ডেশন যাবতীয় সেগুলো হয়েছে, তার মধ্যে কিন্তু এসপি সিনহার কথা বলা হয়েছে, তার মধ্যে কিন্তু অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন যিনি সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তার কথা বলেছে, তাদেরকেও আজকে প্রেস করা হবে, এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনিও, তাকেও এই কিন্তু এই দায়ে অভিযুক্ত করা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সেই মামলা চলছে, স্বাভাবিকভাবে বারংবার তাদের আদালতে পেশ করা হয়েছে, আদালতে আজও তাদেরকে পেশ করা হবে। এবং জামিনের যে আবেদন বারবার করা হচ্ছিল, এর আগেও আমরা দেখেছি যে সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী তিনি জানিয়েছেন যেহেতু সুবীরেশ ভট্টাচার্যের বেশ বয়স হয়েছে, স্বাভাবিকভাবে শারীরিকভাবে বেশ কিছুটা হলেও তিনি বলা যেতে পারে অসুস্থ, সেই দিকে তাকিয়ে তার জামিন অবিলম্বে মঞ্জুর করা হোক। কিন্তু এই মুহূর্তে তদন্তের যা গতি প্রকৃতি তাতে তদন্তকারী সংস্থা মনে করছে যে আরও তদন্তের প্রয়োজন রয়েছে, ফলত সেইখানে দাঁড়িয়ে এর আগেও তার যে জামিনের আবেদন তা কিন্তু আদালত খারিজ করেছে এবং তাদেরকে ফের সেখানে তদন্তের জন্য তাদেরকে রাখতে হয়েছে সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে। অত আজও আদালতে সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা বা কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রত্যেকেই বয়স্ক, তাদের শারীরিক অবস্থা নিয়ে হয়তো ফের সেখানে তদবির করা হতে পারে, আদালতে জামিনের আবেদন করা হতে পারে স্বাভাবিকভাবেই। কিন্তু যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোচ্ছে এবং একের পর এক যে অধ্যায়গুলো উঠে আসছে পরপর, কখনো ওয়েমারশিট ট্যাম্পারিং, কখনো দেখা যাচ্ছে র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়ার মতো ঘটনা, এই যাবতীয় বিষয়গুলো যতদিন না একেবারে স্পষ্ট হচ্ছে ততদিন কিন্তু হয়তো তাদের এই বিষয়টি চলতে থাকবে, এবং আজ কিন্তু ফের তাদের আদালতে পেশ করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। শিকেশ শুভঙ্কর থাকো তুমি আমাদের সঙ্গে, সঙ্গে রয়েছেন পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, তোমার কাছে আসবো এবং যেটা জানতে চাইবো যে আজ অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করার কথা রয়েছে ইডির। আমরা জানি যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং এই সংক্রান্ত তারা অনুমতিও পেয়েছে রাউস এভিনিউ আদালত থেকে, কিন্তু তারই মাঝখানে দুবরাজপুরে সেখানে পুলিশি হেফাজত হয়েছে তার একটি মামলার ক্ষেত্রে, খুনের হুমকি দিয়েছিলেন সেই মামলায়, ফলত পুলিশি হেফাজতেই রয়েছেন অনুব্রত মণ্ডল। এই অবস্থায় তাকে কি আদৌ আদালতে পেশ করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? দেখো ঋষি, ঠিকই বলেছ, তুমি জানো যে একের পর এক যে এই যে গরু পাচারকাণ্ডে অভিযুক্ত শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল, এবং অনুব্রত মণ্ডলকে ইডি যে গত তোমার কিছুদিন আগে
মানে বলা যায় যে 17ই নভেম্বর, গত 17ই নভেম্বর যে সিবিআই যে বিশেষ আদালতে মানে আসানসোলের যে সংশোধনাগার, সেই আসানসোল যে সংশোধনাগার, সেই সংশোধনাগারে ইডি আসে এবং অনুব্রত মণ্ডলকে 5-6 ঘন্টা জেরা করে এবং তারপরে সোন অ্যারেস্ট করে। সোন অ্যারেস্ট করার পরে ইডি দিল্লি নিয়ে যাওয়ার জন্য একটা তোড়জোড় করতেই শুরু করে দিয়েছিল। এবং তারপরে তুমি জানো ঋষি যে এই ইডি কিছু কয়েকদিনের মধ্যে মানে গত 19 তারিখেই যে তিনি তারা ইয়ে পায় যে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য নির্দেশ পায় রাউস এভিনিউ আদালতে। এবং এরই ইতিমধ্যেই যে তুমি জানো যে দুবরাজপুরের এক শিব ঠাকুর মণ্ডল তার অনুব্রত মণ্ডলের ওপর এক কেস করে এবং তারপরে তাকে মঙ্গলবার মানে 20 তারিখে তাকে যে আসানসোলের সংশোধনাগার সেখান থেকে তাকে দুবরাজপুর আদালতে পেশ করা হয় এবং পেশ করা হওয়ার পরে তাকে 7 দিনের পুলিশি হেফাজতে হয়। এবং এই মুহূর্তে এই জায়গায় যে প্রশ্নটা দাঁড়িয়েছে যে এই যে পুলিশি হেফাজতে দাঁড়িয়েছে এবং অন্যদিকে সিবিআইয়ের যে বিশেষ আদালত সেই আদালতে আজকে হাজিরার নির্দেশ আছে অনুব্রত মণ্ডলের, কিন্তু এইদিকে হাজিরার নির্দেশ কিন্তু অন্যদিকে যেহেতু পুলিশি হেফাজতে আছে সেই কারণে একটা সংশয় দানা বেঁধেছে যে তাকে কি আজ আসানসোলের সিবিআই যে বিশেষ আদালত সেই আদালতে অনুব্রত মণ্ডলকে কি নিয়ে আসা হবে কি হবে না, এটা নিয়ে একটা প্রশ্ন দানা বেঁধেছে ঋষি। একদমই পবিত্র, থাকো তুমি আমাদের সঙ্গে, আবার একটু শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, আজকে আমরা জানি যে মেডিকেল কলেজে সেখানেও ছাত্র সংসদের নির্বাচন এবং যে নির্বাচনের গুরুত্বপূর্ণ যে নির্বাচনের অনুমোদন কিন্তু কলেজ কর্তৃপক্ষ দেয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নির্বাচন যদি হয় ছাত্র সংসদের যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তাদের হাতে কি আদৌ কলেজ কর্তৃপক্ষ দায়িত্ব তুলে দেবেন, অনুমোদন কি দেবেন? কারণ ছাত্র সংসদকে ফান্ড দেওয়ার একটা বিষয় থাকে, আদৌ কি তারা সেই সমস্ত হস্তান্তর করবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তুমি তুলে ধরো তো ঋষিকেশ, কেননা এইখানেই সব থেকে বড় প্রশ্ন যে এই যে নির্বাচন হবে আজকে মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন, তার বৈধতা কতটা? কেননা এর আগেই যখন মেডিকেল কলেজের যারা কর্তৃপক্ষ বিশেষ করে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস, উপাধ্যক্ষ অঞ্জন উদয়কারী, তারা যখন বৈঠক করেছিলেন আমরা তাদের সঙ্গে কথা বলে স্পষ্ট তারা জানিয়ে দিয়েছিল যে যেহেতু ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বা অর্থ দপ্তর থেকে একটা অনুমোদন লাগে, গ্রিন সিগন্যাল লাগে, কেননা এই ধরনের নির্বাচনে একটা ফান্ড সেখানে কিন্তু খরচ হয়। শুধু তাই নয়, নির্বাচনের জন্য স্বাস্থ্য দপ্তরেরও বিশেষ করে স্বাস্থ্য ভবনের একটি সবুজ সংকেত লাগে যে নির্বাচন হচ্ছে। যদিও এর আগে 22শে ডিসেম্বর যে আজকের দিন সেখানে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, কিন্তু তারপরের প্রতি মুহূর্তে কর্তৃপক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেয় এবং সেই নিয়ে দীর্ঘক্ষণ অনশন আন্দোলন যাবতীয় চলেছে। তবে কর্তৃপক্ষ তার সিদ্ধান্ত অনচ্ছিল, কেননা ওপর মহল থেকে কোনো রকম কোনো সদুত্তর বা গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি, সবুজ সংকেত পাওয়া যায়নি। তাই পড়ুয়ারা নিজের মতো করেই বলা যেতে পারে একরকমের মক ইলেকশন বলা যেতে পারে এটা, কারণ এই নির্বাচনের কতটা বৈধতা আছে সেটা নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠছে। আদৌ যদি ছাত্র সংসদ গঠিত হয় সেখানে বিশ্ব কর্তৃপক্ষের তরফ থেকে, মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে আদৌতেও যে ফান্ডগুলি ছাত্র সংসদ পেয়ে থাকে অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে যেখানে নির্বাচন হয়ে থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে, হয়তো আজকেও এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, কিন্তু আদৌতেও সেই যে কাউন্সিল বা ছাত্র সংসদ তার কতটা বৈধতা থাকবে এটা নিয়ে কিন্তু বড় সড়ো প্রশ্ন উঠছে। কেননা ইতিমধ্যেই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সুজাত ভদ্র, বোলান গঙ্গোপাধ্যায়, অম্বিকেশ মহাপাত্র, ডক্টর বিনায়ক সেন প্রত্যেকে তারা এসে পৌঁছেছে, নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই দিকে আমাদের নজর থাকবে শুভঙ্কর, আরেকটা দিকেও নজর রাখতে হচ্ছে কারণ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোভিড এবং যেভাবে গোটা বিশ্বজুড়েই মোটামুটি একটা আবারও উদ্বেগ শুরু হয়েছে। আজকেও স্বাস্থ্য সচিবের নেতৃত্বে বৈঠক করেছে এবং এই বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলোর দিকে নজর দেওয়া হবে খুব সংক্ষেপে জানতে চাইব শুভঙ্কর। দেখো ঋষিকেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, কেননা যেহেতু করোনা বা কোভিড স্পাইক ফের আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী, স্বাভাবিকভাবেই এটা কিন্তু চিন্তা বাড়াচ্ছে। যদিও গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রেস্ট্রিকশনসের ক্ষেত্রে যেহেতু চায়নার তাতে আলাদাভাবে দেখা যাচ্ছে বিষয়টি, এখানে কিন্তু আলাদা করে যারা ভালো কাজ করেছিলেন করোনার সময় গত 2 বছর শুধু নয় তার আগে 2020-র পর থেকে, সেইখানে দাঁড়িয়ে যে ধরনের বিধিনিষেধ দরকার বা এই যারা কাজ করেছিলেন ঠিকঠাক করে ভালোভাবে তাদেরকে নিয়ে একটা দল গঠন করে স্বাস্থ্য সচিব একটি বৈঠক করে এবং বিশেষ করে যে দিকগুলো নজর দেওয়া উচিত, কেননা তোমায় বলে রাখি যে এর আগেও যখন 2 বছর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে পার্ক স্ট্রিটের মতো জায়গায় 31 বা 25শে ডিসেম্বরের মতো যে গ্যাদারিংগুলো, তারপর কিন্তু কোভিড অনেকটাই বেড়েছিল, চিন্তা বাড়িয়েছিল, ফলত এখন
একেবারে বর্ষ শেষ সেইখানে দাঁড়িয়ে আবার যেহেতু কোভিড ঊর্ধ্বমুখী প্রায় একটা আশঙ্কা তৈরি হচ্ছে, হয়তো সেই সব জায়গাগুলোতে ফের নতুন করে বাড়তি রেস্ট্রিকশন তৈরি হবে, হয়তো আবারও কি কিছু রেস্ট্রিকশন হবে, সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। শুভঙ্কর থাকো আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আরও প্রতিনিধিরাও রয়েছেন, পবিত্র রয়েছেন, অংশুমান রয়েছেন এবং জগন্নাথ রয়েছেন, প্রত্যেককে থাকতে বলবো। একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতির পরে আরও বেশ কয়েকটি বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন প্লিজ। ফিরে এলাম বিরতির পর, আজ নজরে যে খবরগুলো থাকবে তা নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, রয়েছেন শুভঙ্কর শুভঙ্কর রয়েছেন পাশাপাশি পবিত্র বন্দ্যোপাধ্যায়, এবং সাঁতরাগাছি থেকে রয়েছেন জগন্নাথ সামন্ত, এবং অংশুমান চক্রবর্তী শিলিগুড়ি থেকে রয়েছেন। আমি প্রথমে জগন্নাথের কাছে যাব। জগন্নাথ, আজ রাত থেকেই সাঁতরাগাছি ব্রিজ আবারও খুলে দেওয়া হচ্ছে বড়দিনের আগেই, এবং নির্ধারিত সময়ের অনেক আগেই কাজ শেষ হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। ফলত এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি, এবং যেহেতু আজ রাত থেকে খুলে দেওয়া হবে সাঁতরাগাছি ব্রিজ, শেষ মুহূর্তে কাজ কতদূর এগিয়েছে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, সাঁতরাগাছি ব্রিজ একেবারে পুরোপুরি সম্পূর্ণভাবে তৈরি রয়েছে। কেননা এটা সাঁতরাগাছি ব্রিজ 19 নভেম্বর বন্ধ করে দেওয়া হয়েছিল আংশিকভাবে। একদিক দিয়ে গাড়ি চলাচল হচ্ছিল, আরেক দিক দিয়ে সারাইয়ের কাজ হচ্ছিল। তবে সাঁতরাগাছি ব্রিজ সময়ের আগেই খুলে দেওয়ার একটা প্রচেষ্টা, সেটা পিডাব্লিউডির একটা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলেছে। এখন দেখতে পেয়েছি আমি সকাল থেকেই যে সাঁতরাগাছি ব্রিজ পুরোপুরি একেবারে সম্পূর্ণভাবে তৈরি। 23 ডিসেম্বর থেকেই সকাল 6টা থেকেই সাঁতরাগাছি ব্রিজ খুলে দেবে, অর্থাৎ কাল থেকেই খুলে দেওয়া হবে সাঁতরাগাছি ব্রিজ। অনেকেই খুশি, এখানকার যেসব যাত্রীরা যাচ্ছে এবং দূরপাল্লার গাড়িরা যায় তাদের আমি জিজ্ঞেস করছিলাম, তারা অনেকটাই আনন্দিত। কেননা সাঁতরাগাছি ব্রিজ আংশিক বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হচ্ছিল, এবং বিভিন্ন জায়গায় হাওড়া যেন সাঁতরাগাছি ব্রিজ হচ্ছে লাইফ লাইন, এই লাইফ লাইনটা পুরোপুরি যদি বন্ধ হয়ে যায় তাহলে হাওড়া কলকাতা পুরো সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছিলো। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল, অন্যান্য রুটের মাধ্যমে এই গাড়ি চলাচল করা হচ্ছিল, এবং আংশিকভাবে একদিকে খোলা ছিল, সেই আংশিকভাবে চলাচল করছিল সাঁতরাগাছি ব্রিজের যানবাহন। এখন আজ থেকে যেটা দেখতে পাচ্ছি, পুরোপুরি সাঁতরাগাছি ব্রিজ তৈরি রয়েছে আগামীকাল, অর্থাৎ 23 ডিসেম্বর সকাল 6টা থেকে সাঁতরাগাছি ব্রিজ সম্পূর্ণ গাড়ি চলাচলে স্বাভাবিক করে দেওয়া হবে। এবং বড়দিনের আগে একটা খুশির খবর, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল সাঁতরাগাছি ব্রিজ আজ রাত থেকে খুলছে না, আগামীকাল সকাল থেকে খুলছে। আগামীকাল 23 ডিসেম্বর সকাল 6টা থেকে সাঁতরাগাছি ব্রিজ পুরোপুরি খুলে দেওয়া হবে। তবে জগন্নাথ থাকো তুমি আমাদের সঙ্গে, এবং প্রত্যেককেই থাকতে বলবো, শুভঙ্কর, অংশুমান এবং পবিত্র, প্রত্যেককেই থাকতে বলবো। আবারও সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি নেওয়ার, একটা বিরতির পরে ফিরে আসব। আজ নজরে কোন খবর থাকবে এই বিষয় নিয়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তবে এই পর্বে আরও একজন প্রতিনিধি যোগ দিয়েছেন বাঁকুড়া থেকে, স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন, অংশুমান চক্রবর্তী, শুভঙ্কর মণ্ডল রয়েছেন, পবিত্র বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আমি প্রথমেই যাব স্বরূপ এবং অংশুমানের কাছে একটু যাব, কারণ বড়দিনের আগে আবহাওয়ার একটা ভুল বদল হচ্ছে এবং সেভাবে শীতের দেখা নেই। ডিসেম্বরের একদম শেষ দিকে তাপমাত্রা হেরফের নিঃসন্দেহে আবহবিদদের কেউ ভাবাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে স্বরূপ এবং অংশুমান প্রথমেই স্বরূপের কাছে যাব। স্বরূপ, এই মুহূর্তে তুমি বাঁকুড়াতে রয়েছো, আমরা জানি এই বড়দিন বা এই যে সিজনটা, এই সময়টা মানুষ যায় বিভিন্ন জায়গাতে ঘুরতে যায়, পর্যটকদের ভিড় জমে বাঁকুড়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে, কিন্তু কোথাও গিয়ে এই যে বড়দিনে গরম পাওয়া যাবে বলা যেতে পারে, শীতের সেভাবে দেখা নেই, উধাও হয়ে গিয়েছে শীত, সেটা কতটা ভাবাবে পর্যটকদের, এবং এক্ষেত্রে কি কোথাও প্রভাব পড়বে পর্যটনে? একেবারেই দেখো ঋষি, বাঁকুড়া জেলা মানেই তো একটা 6টা ঋতুর এখানে একদম উপলব্ধি করা যায় বা উপভোগ করা যায়। শীতকালে যেমন শীত, গ্রীষ্মকালে তেমনই গরম, এবং বসন্তও কিন্তু এখানে একটা একটা প্রকৃতি অন্যরকম রূপ আকার ধারণ করে। সেই জায়গায় দাঁড়িয়ে ডিসেম্বর, যেটা হচ্ছে যে এই মুহূর্তে ডিসেম্বর একদম প্রায় শেষের দিকে, এবং ডিসেম্বর মূলত বাঁকুড়া জেলা মানে পর্যটনের জেলা, জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে পর্যটন কেন্দ্রগুলি, এবং সেখানে এসে মানুষ শীতটাকে উপভোগ করে।
নভেম্বর থেকে বাঁকুড়া জেলাতে শীতের একটা শীতের শুরু হয়, অর্থাৎ শীতের আমেজ শুরু হয়, কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি অর্থাৎ সেকেন্ড উইক থেকে বাঁকুড়া জেলাতে শীতের দাপট শুরু হয়। শীতটাকে উপভোগ করার জন্য জেলায় মানুষজন আসেন। বেশ কয়েকদিন আগেই বাঁকুড়া জেলাতে 11-10 প্রায় তাপমাত্রা ছিল, কিন্তু আবার একটা আকাশে মেঘ সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ বাড়তে শুরু করে। আজকে বাঁকুড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.5, অর্থাৎ গত বছর কিন্তু 20 তারিখের আগে পর্যন্ত বাঁকুড়া জেলার তাপমাত্রা 10-এর নিচে ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ডিসেম্বরের আজকে 22 তারিখ, আর কয়েকটা দিন পর 25শে ডিসেম্বর, স্বাভাবিকভাবেই জেলার পর্যটন কেন্দ্রগুলিতে একদম প্যাকড আপ হয়ে গিয়েছে বুকিং, হোটেল বুকিংগুলো, কিন্তু শীতের দেখা নেই। 12.5 তাপমাত্রা, একটু বাড়লেই রোদের দাপট, মোটা পোশাক শরীর থেকে খুলে দিতে হচ্ছে। শীতের যে জমাটি ইনিংসটাকে উপভোগ করার জন্য পর্যটকরা বাঁকুড়ায় আসেন, এবার ডিসেম্বর মাসে কি সেটা পাবেন, সেটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। গত বছরও কিন্তু একই সমস্যা তৈরি হয়েছিল, ডিসেম্বরের একদম শেষের দিকে শীত ছিল না, আবার জানুয়ারি থেকে শীতের জমাটি ইনিংস শুরু হয়েছে। উত্তরবঙ্গ থেকে ঘুরে আসি, উত্তরবঙ্গের আবহাওয়া কি বলছে, অংশুমান কি বলছে, উত্তরবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অংশুমান? হ্যাঁ হ্যালো, দেখো উত্তরবঙ্গের আবহাওয়া প্রত্যেক বছর 25শে ডিসেম্বরের সময় যেই পরিমাণ ঠান্ডা থাকে, সেই ঠান্ডার দেখা কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। তবে বিশেষ করে যদি পাহাড়ের কথা বলতে হয়, গত 2 দিন ধরে পাহাড়ে কিন্তু একটু ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডা হাওয়া বইছে, যার ফলে কিন্তু ঠান্ডাটা অনেকটাই বেড়েছে, এবং পাহাড়ের আবহাওয়া তাপমাত্রা যদি দেখা যায় 8-14 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। যে সময় প্রত্যেক বছরে কিন্তু এই সময় ঠান্ডার মাত্রাটা কিন্তু আরো অনেকটা নেমে যায়, কিন্তু এবার সেটা এখনো হয়নি। আর উত্তরবঙ্গের যদি দিকে তাকাই, উত্তরবঙ্গে কিন্তু সকালের দিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে, কিন্তু তারপরেই কিন্তু রোদটার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাচ্ছে এবং ঠান্ডা উদাও হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু পর্যটন ভরা মরসুমে পর্যটকরা আসছে, পর্যটকরা অনেকেই এসেছিল কিন্তু ঠান্ডা উপভোগ করার জন্য, কিন্তু সেই ঠান্ডা কিন্তু এখনো তারা উত্তরবঙ্গে পাচ্ছে না। তবে একটা কথা যেটা আবহাওয়াবিদরা মনে করছেন এবং যারা স্থানীয় বাসিন্দারা মনে করছেন, যেহেতু সামনে 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর প্রত্যেক বছরই যেভাবে ঠান্ডাটা পড়ে, এবারে মনে করা হচ্ছে ঠান্ডার দেখা হয়তো খুব শীঘ্রই পাওয়া যাবে, কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে দেখা পাওয়া যাচ্ছে যায়নি। যেহেতু মানে সারাদিন ধরে প্রবল রোদ এবং ঝলমলে ওয়েদার থাকছে, সেহেতু কিন্তু উত্তরবঙ্গ থেকে ঠান্ডাটা উধাও একথা বলা যেতেই পারে। ঋষি একদমই, অনেক ধন্যবাদ। নিঃসন্দেহে আমরা তো আশা করব যে ঠান্ডা বাড়ুক, এবং পর্যটকরাও আশা করছেন যাতে ঠান্ডা বাড়ুক। অংশুমান, শুভঙ্কর, পবিত্র, জগন্নাথ এবং স্বরূপ, তোমাদের প্রত্যেককেই অনেক ধন্যবাদ। বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বললাম, মূলত আজ গোটা দিন কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের নজর থাকবে এবং এই মুহূর্তে আবহাওয়া ঠিক কেমন রয়েছে সেটাও জেনে নিলাম। কারণ বড়দিনের আগে আবহাওয়া, এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উষ্ণ আবহাওয়া থাকবে, ফলত এই সময়ে দাঁড়িয়ে পর্যটকরা নিঃসন্দেহে খুব একটা খুশি হবেন না এই আবহাওয়াতে দাঁড়িয়ে থেকে, কারণ শীত কমছে, গরম বাড়ছে বলা যেতে পারে, যদিও এটা কাম্য নয়। আজকের মতো এখানেই শেষ করছি, একটা ছোটো বিরতি নিয়ে ফিরে আসবো সঙ্গে থাকবেন।